প্রবৃদ্ধির চলমান গতি ধরে রাখলে যুক্তরাষ্ট্রের মাথাপিছু আয়ের চার ভাগের এক ভাগে পৌঁছাতে ভারতের সময় লাগবে অন্তত পঁচাত্তর বছর অপরদিকে যুক্তরাষ্ট্রের নাগাল পেতে চীনের সময় লাগবে প্রায় দশ বছর সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনে এমনটাই বলছে বিশ্বব্যাংক বিশ্বের শীর্ষ অর্থনীতির দেশ হলেও মাথাপিছু আয়ের তালিকায় যুক্তরাষ্ট্রের অবস্থান সপ্তম চলতি সপ্তাহে প্রকাশিত ওই প্রতিবেদনে মধ্যম আয়ের ফাঁদে পড়ার ঝুঁকি নিয়ে বিভিন্ন দেশকে সতর্ক করেছে বিশ্বব্যাংক বিশ্বের পঞ্চম শীর্ষ অর্থনীতির দেশ ভারত যখন দুই সালের মধ্যে উন্নত দেশের তালিকায় নাম লেখানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করছে ঠিক তখনই এমনই এক সতর্কবার্তা বিশ্বের শীর্ষ অর্থনৈতিক সংস্থাটির একই সঙ্গে চীন ভিয়েতনাম সহ আরো কিছু মধ্যম আয়ের দেশও উন্নত রাষ্ট্রের সঙ্গে তাল মিলিয়ে মাথাপিছু আয় বৃদ্ধির পথে হাঁটছে প্রতিবেদনে বলা হয় গুরুতর কিছু প্রতিবন্ধকতার মুখে রয়েছে চীন ভারত ব্রাজিল ও দক্ষিণ আফ্রিকা সহ শতাধিক দেশ সংকট থেকে বের হতে না পারলে কয়েক দশকের মধ্যে উচ্চ আয়ের দেশ হিসেবে তালিকাভুক্ত হওয়ার লক্ষ্য অর্জন বাধার মুখে পড়তে পারে বলেও আশঙ্কা করা হয় গেল পঞ্চাশ বছরের তথ্য উপাত্ত বিশ্লেষণের ভিত্তিতে ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট রিপোর্ট টু থাউজেন্ড দ্য মিডল ইনকাম ট্র্যাপ শীর্ষক ওই প্রতিবেদন প্রকাশ করে বিশ্বব্যাংক এতে বলা হয় বিভিন্ন দেশ সম্পদশালী হতে থাকার পাশাপাশি স্পর্শ করছে যুক্তরাষ্ট্রের বার্ষিক জিডিপির দশ শতাংশ যা বর্তমান বাজারে আট হাজার ডলারের সমপরিমাণ এই পর্যায়টিকেই ফাঁদ বলছে বিশ্বব্যাংক মধ্যম আয়ের দেশ হিসেবে বিশ্বব্যাংকের যে শ্রেণী বিভাগ তার মাঝামাঝি পরে এ আয় উনিশশো সালের পর থেকে মাত্র চৌত্রিশটি মধ্যম আয়ের অর্থনীতি উচ্চ আয়ের দেশের তালিকায় পৌঁছাতে সক্ষম হয়েছে এসব দেশের এক তৃতীয়াংশের বেশি কোনো না কোনোভাবে ইউরোপীয় ইউনিয়নের সুবিধাভোগী অথবা নতুন তেলক্ষেত্র আবিষ্কার করেছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয় দুই হাজার সালের শেষ নাগাদ মধ্যম আয়ের দেশ হিসেবে তালিকাভুক্ত ছিল একশো আটটি দেশ এসব দেশের বার্ষিক মাথাপিছু আয় এগারোশো ছত্রিশ ডলার থেকে শুরু করে তেরো হাজার আটশো ডলার পর্যন্ত ছয়শ কোটি মানুষের আবাস এসব দেশে বৈশ্বিক জনসংখ্যার পঁচাত্তর শতাংশ এবং প্রতি তিনজনের দুজনই বাস করেন দারিদ্র সীমার নিচে। বৈশ্বিক প্রবৃদ্ধির চল্লিশ শতাংশের বেশি আসে এসব দেশ থেকে শুধু তাই নয় বিশ্বব্যাপী মোট কার্বন নিঃসরণেরও ষাট শতাংশ এসব দেশের অবদান আর তাই মধ্যম আয়ের ফাঁদ এড়ানোর প্রশ্নে পূর্বসূরিদের চেয়েও বেশি প্রতিকূল অবস্থায় এসব দেশ এই বাধাগুলো পেরোতে না পারলে মধ্যম আয়ের মাঝামাঝিতেই আটকে যাবে দেশগুলো বিশ্বব্যাংকের দুই হাজার সাত সালের এক প্রতিবেদনে প্রথমবার মধ্যম আয়ের ফাঁদের সাথে পরিচিত হয় বিশ্ববাসী বলা হয় উন্নয়নশীল দেশগুলোতে প্রবৃদ্ধি আর দারিদ্র হ্রাসে সে সময় একের পর এক চেষ্টা ব্যর্থ হয়ে এ ফাঁদে আটকে ছিল লাতিন আমেরিকা আর মধ্যপ্রাচ্যের অনেকগুলো দেশ বিশ্বব্যাংকের মতে এই স্থবিরতা থেকে বেরিয়ে উচ্চ আয়ের দেশ হতে চাইলে বিনিয়োগ ও নতুন উদ্ভাবনের কোনো বিকল্প নেই নুজহাত কামাল এখন বিশ্ব thank okay.